হাই বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে তোমাদেরকে যে ভিডিওতে দেখাবো সেটা হচ্ছে নৈহাটির গোয়ালাপাড়া পার্ক। তা এই পার্কটা খুবই সুন্দর এবং বলতে নেই, মানে এত সুন্দর পার্কটা। তা পার্কে টিকিট মূল্য হচ্ছে মাত্র 20 টাকা। তা তোমরা 20 টাকার বিনিময়ে কিন্তু এই পার্কে ঢুকতে পারবে। এবং এই পার্ক কিন্তু সন্ধ্যে 6:30 পর্যন্ত খোলা থাকে, প্রত্যেক দিন খোলা থাকে। এবং অকেশন পারপাস হয়তো একটু বেশি খোলা থাকতে পারে, কিন্তু এমনি মানে রেগুলার টাইম হচ্ছে মানে 6:30 পর্যন্ত। তা যারা তোমরা কাপেলরা আছো তারা কিন্তু অবশ্যই এই পার্কে এসে একবার ঘুরে যেও এবং দেখে যেও যে কী সুন্দর পার্কটা, মানে এত সুন্দর, মানে খুব ভালো একটা জায়গা। তা আজকে আমি চলে এসেছি তোমাদেরকে সেই পার্কটাই দেখাতে। তো চলো তাহলে তোমাদেরকে ঘুরে ঘুরে টোটাল পার্কটা দেখাচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে নিও, আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও ভিডিওটা মানে কেমন লাগলো। তো চলো তাহলে বন্ধুরা, তোমাদেরকে পুরো টোটাল গোয়ালাপাড়া পার্কটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। বন্ধুরা, পার্কটা মানে এতই সুন্দর যে পার্কে আমি পুরো সব জায়গায় ভিডিও করতে পারছি না, যার কারণে আমার নিজেরই লজ্জা লাগছে ভিডিও করতে। এই জন্য আমি ভিডিওটা করতে পারছি না সব জায়গায়। তো তোমরা আসলে দেখতে পারবে, বা ভিডিওর মধ্যে তোমরা একটু যদি ভালো করে ফলো করে ভিডিওটা দেখো তাহলে তোমরা দেখতে পারবে যে এই পার্কটা কীরকম। তবে তোমরা এখানে যদি আসো, তা আসলে সিঙ্গেল এসো না, কোনো সময় সিঙ্গেল আসলে কিন্তু তোমরা বিপদে পড়ে যাবে, নিজেদেরই লজ্জা লাগবে। তা তোমরা এখানে আসলে তোমরা কাপেল নিয়ে এসো এবং এসে ঘুরে দেখে যেও যে এই গোয়ালা পার্কটা কীরকম আর কি। তা আমি এসেছি, সিঙ্গেলই এসেছি, কিন্তু জাস্ট আমি শুধু ভিডিও করতে এসেছি, তা আমার নিজের লজ্জা লাগছে। এই কারণে আমি এখন মানে চারিদিকের ভিডিও তোমাদেরকে দেখাতে পারছি না। তো অনেক বড় জায়গা নিয়ে একটা পার্ক এবং গঙ্গার পাড়ে একটা পার্ক, মানে এত সুন্দর মনোরম পরিবেশে এই পার্কটা। তো তোমরা এখানে আসলে দেখতে পারবে যে এখানে কী কী হয় এবং পার্কটা কীরকম। বন্ধুরা, তোমাদেরকে আমি বলে রাখি যে এই পার্কে আমি টোটাল ভিডিওটা তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না, তার কারণ হচ্ছে এই পার্কে মানে সবাই একত্রে, মানে যারা যারা কাপেলরা এসছে তারা মানে এতই ঘনিষ্ঠভাবে রয়েছে যে তোমাদেরকে আমি ভিডিও তো দেখাতে পারছি না। তাও ভিডিওর মধ্যে যেটুকু হয়তো টুকটাক হয়তো দেখা গেছে তোমরা ভালো করে ফলো করলে বুঝতে পারবে বা দেখতে পারবে। তা তোমরা পুরো ভিডিওটা ভালো করে ফলো করে দেখো, আর স্কিপ করো না ভিডিওটাকে, পুরো টোটাল ভিডিওটা স্কিপ ছাড়া ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, তাহলেই তোমরা দেখতে পারবে। আর মানে ভিডিওটা মানে প্রচুর শেয়ার করে দিও সবার মধ্যে, যাতে সবাই দেখতে পারে যে মানে এই গোয়ালাপাড়া পার্কটা কীরকম। আর এই গোয়ালাপাড়া পার্কটা মানে বলতে নেই, মানে খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লাগলো। তার কারণ হচ্ছে মানে এখানে মনোরম পরিবেশ এবং এত সুন্দর পরিবেশটা মানে বলার মতন না। তা চারিদিকে মানে মানে গাছপালা, সবুজ গাছপালায় ভর্তি এবং গঙ্গার পাড়ে একটা হালকা হাওয়া আসছে এবং সেই জন্য মানে খুবই ভালো লাগছে গোয়ালাপাড়া পার্কটা আমার। তা তোমাদেরকে আমি নেক্সট আরও অনেক পার্ক দেখাবো। তো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তীকালে এরকম নতুন নতুন ভিডিও তোমরা আরও দেখতে পারো। তা আর ভিডিওটা একটুখানি মানে লাইক আর কমেন্ট করে তোমরা জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তীকালে এরকম নিত্য নতুন ভিডিও তোমরা আরও দেখতে পারো। তা তোমাদেরকে আমি আরও পার্ক দেখাবো। তা
এই পার্কের মানে সবচেয়ে ভালো যেটা আমার লাগলো সেইটা হচ্ছে এখানে একটা মানে স্ট্যাচু আছে অনেক বড় একটা পিরামিডের মতন, তা সেই স্ট্যাচুটা খুবই সুন্দর। তো এবং তোমরা যদি মনে করো যে এখানে ফটোশ্যুট করতে আসবে তাও তোমরা এখানে এসে ফটোশ্যুটও করতে পারো। তো খুব ভালো একটা পার্ক। তো চলো তাহলে তোমাদেরকে ঘুরে ঘুরে আরও টোটাল পার্কটা দেখাচ্ছি। বন্ধুরা তোমরা দেখতেই পারলে যে গোয়ালাপাড়া পার্কটা যে পার্ক যেটা সেটা কিরকম পার্ক এবং মানে কত সুন্দর পার্ক। তো চলো তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তীকালে এরকম নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও, আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো। চলো তাহলে বন্ধুরা, টাটা।